এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। ওবায়দুল কাদের, আজকে তোমার সেই হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন। আবার এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। মহাসড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলো এত পাতলা রোড কে করা হচ্ছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের, লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখে অবস্থাটা কি, রাস্তায় পেজ দিয়ে আদিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগ দুর্ভোগই থেকে যায়। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আমার পেজ দেয় নাই, পেজ হালকা দিয়ে পেজের উপরে হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে নিচে কোনো পাথর দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এই রোডে যে ট্রাক চলে, বৃষ্টি নামলে রাস্তা উঠে আবার ভেঙ্গে যেরম তেরম হয়ে যায়। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি, তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। জনস্বার্থের পরিপন্থী আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিকাদারি ব্যবসা যারা করেন তাদের মধ্য দিয়েই বাংলাদেশে বড় বড় দুর্নীতি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের উন্নয়নমূলক সড়কগুলোতে কি ধরনের দুর্নীতি হচ্ছে সে বিষয়ে সরাসরি মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন। এজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমনকে যারা পছন্দ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা বানতে বানতে এরকম বিভিন্ন জায়গায় আনতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আছে, আপনি যদি রাতে আসেন, এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন, কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জের উল্টা কাউসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার। আবার কথা হচ্ছে এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানের এমপি সাহেব আছেন, নৌকার ধানের সরার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানের ইউনো আছেন, বুলতার ইউনো আছেন, ওসি সাহেব আছেন, এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি এগুলা পড়ে না? এই দেখেন যে যেভাবে পারে যে যে গাড়িওয়ালা আছে ভেঙে টেনে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই, খালি আমি একটা অংশ দেখাইলাম। আর কোথাও তো আরো পাবেন, আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলা টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন, ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোড কে করা হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে, এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে, কষ্ট করে যদি অন্তত সড়ক ও জনপথের যারা আছে অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, তারা যদি কষ্ট করে এই যে বলতাম যে ফ্লাইওভার যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ, এইটা যদি একটু ঠিক করে দিতেন, তাহলে একটা মানুষের জীবনও যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায়, এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উসিলা হইতে পারে। আবারও আপনারা যারা এই বুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জবাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটুকু ব্যবস্থা করতেন তাহলে সিলেটবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম। আর নাইলে কি করবো, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা একটু তো দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখেছেন ঠিকাদারি ব্যবসার নামে কিছু ব্যবসায়ী কত বড় ধরনের দুর্নীতি করেছে, যেটা তুলে ধরেছেন ব্যারিস্টার সুমন। এই জন্য আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা ঠিকাদারি ব্যবসা করে, ঠিকাদারি ব্যবসার নামে উন্নয়নমূলক কাজগুলো টেন্ডার নেয় বা রাস্তাঘাটের টেন্ডার নেয়, তারা কাজ করার শেষে অন্তত আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন তারা দুর্নীতি করছে কিনা। আজকের এই ভিডিও ফুটেজে কিন্তু প্রমাণিত হয়েছে তারা বড় মাপের দুর্নীতি করে চলে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।